তো বর্ষবরণ উপলক্ষে আমাদের দেশে একটা বড় আয়োজন দেখা যায়। বিশেষ করে আমাদের যুব সমাজের মধ্যে এই ধরনের বিষয়টা খুব বেশি দেখা যায়। তো বর্ষবরণ উপলক্ষে এই ধরনের বিশেষ কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে কিনা, অথবা আমরা যে সাধারণত ফেসবুকে হোক বা যেখানে হোক না কেন আমরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করি নববর্ষের জন্য, এই ধরনের শুভেচ্ছা বিনিময় করাটা কতটুকু জায়েজ হবে? এটা একটা অত্যন্ত সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রসঙ্গে বলবো যে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোন বিষয়ে কোন দিবস উদযাপন করার বৈধতা শরীয়তের মধ্যে পাওয়া যায় না, সেটা নববর্ষকে কেন্দ্র করে হোক অথবা অন্য কোনো বিষয় বা অন্য কোনো দিবসকে কেন্দ্র করে হোক, সেটা জন্মদিবস হতে পারে বা যেটা এখন প্রশ্ন যেটা সেটা হলে প্রত্যেক বছর নতুন বছর আসলে মানুষরা যেটা করে নতুন করে তারা সেটাকে বরণ করে নেয় আনন্দ ফুর্তির সাথে, এমনকি অনেক শরীর বিরোধী কাজও করে। আসলে এই বছরকে ইস্তেকবাল কে কেন্দ্র করে বা বছর উদযাপন কে কেন্দ্র করে বা বছরকে কি বলে এটাকে মানে বর্ষবরণ বলতে পারি আমরা, বর্ষবরণ কে কেন্দ্র করে শরীয়তে কোনো অনুষ্ঠানের কথা কিছুই নেই। বরং যেটা উচিত সেটা হলে এই মানুষ যেটা মানে করা যেটা উচিত সেটা হলে বর্ষর যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তারা আল্লাহ শুকরিয়া আদায় করবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এই বর্ষরটা পরিপূর্ণ করার তৌফিক দান করুন। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে একজন ব্যক্তি তার বয়সটা সে যখন মায়ের পেটে আছে তখনই তার বয়সটা লেখা আছে। তো আমার বয়সটা জানা নাই আমার বয়স কত, যে রব্বুল আলমিন আমাকে এখন পর্যন্ত বেঁচে রেখেছেন এবং আরো কিছু ভালো কাজ করার তৌফিক দান করলেন, এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। আর যেটা করতে হবে সেটা হলো এই যে আমাকে চিন্তা করতে হবে যে আমি গত বছর আমার বছরটা কেমন গিয়েছে, এর মধ্যে আমি কতটুকু আল্লাহর জন্য আমি ইবাদত করতে পেরেছি এবং আমার কতটুকু আল্লাহর নাফরমানি হয়েছে, আগামী বছরটা আমি নতুন করে নতুন উদ্দীপনা এবং প্রতিজ্ঞা বা আমি প্রস্তুতি গ্রহণ করব যে ইনশাল্লাহ আগামী বছর আমি হ্যাঁ আল্লাহর কাছে আরো ভালো কিছু করলাম কামনা করি, আমার রিজিকের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করে, আগামী বর্ষটা যেন আমি আরো সুস্থ থাকতে পারি, আগামী বর্ষটা যেন আমি আরো ভালো থেকে ভালো কাজ করতে পারি, এই ধরনের ইচ্ছা আকাঙ্ক্ষা সে মনে রাখবে এবং আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে অতীতকে নিয়ে শুকরিয়া আদায় করবে এবং আগামীর জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করবে। এর জন্য তো আমাদেরকে আরো বেশি বিনয় হওয়ার প্রয়োজন এবং আরো বেশি আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করা প্রয়োজন। কারণ এই পৃথিবীর নিয়ন্ত্রণটা আল্লাহর হাতে, আমার রিজিকের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, আমার হায়াতের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, আমার কল্যাণ অকল্যাণের মালিক সবকিছু তো আল্লাহ। তো এখন যেটা হচ্ছে সেটা হলে যে এই কাজটি আসলে তো কাফের বা অমুসলিমদের কাজ, এটা হলো তাদের কৃষ্টি কালচার, এটা নাকি মুসলমানরা এখন গ্রহণ করেছে। হ্যাঁ, তো আসলে এবং তারা যেটা করে এটা অত্যন্ত দুঃখজনক এবং নেককারজনক কাজ, তারা অনেক যুবকরা তারা রাস্তায় বের হয়ে হ্যাঁ তারা মানে কত ধরনের যে আল্লাহ পাকের নাফরমানি করে। তো আমি যিনি এই পৃথিবীর স্রষ্টা, যিনি এই দিবসের স্রষ্টা, যিনি কল্যাণ অকল্যাণের মালিক, যিনি আমার জীবনের মালিক, যিনি আমার হায়াতের মালিক, যিনি আমার কল্যাণ অকল্যাণের মালিক, তো আমি তার নাফরমানি করে আগামী বছর আমি কি ভালো কিছু মানে আশা করতে পারি? এটা তো একেবারে মানে একটা অবাঞ্ছনীয় কাজ, একটা ভুল সিদ্ধান্ত। যেটা উচিত সেটা হলে যে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবো, হ্যাঁ, এবং আগামী দিনে আমি প্রতিজ্ঞা করবো। আল্লাহ পাক নিজে বলছেন ইয়া আইয়ুহাল লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। জি, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ ভয় করো এবং তুমি দেখো যে তুমি আগামী কালকের জন্য কি প্রেরণ করেছো, গত বছর আমি আমার দ্বারা কি কি ত্রুটি হয়েছে, আগামী বছর যেন সেই ত্রুটিটা না হয় সেই জন্য আমি চেষ্টা করবো। গত বছর আমার ইবাদতের কি কি ত্রুটি ছিল আমি আগামী বছর যেন না হয়, আমি আগামী বছরটা আরো ভালো থেকে ভালো কাজ করে আমি উদযাপন করতে চাই, আল্লাহর কাছে আমি ভালো কিছু করলাম চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ইদা রুইয়াল হিলাল, যখন নাকি চাঁদ দেখা যায় তো চাঁদ দেখা যায় একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান সালামাতি ওয়াল ইসলাম, এই যে দোয়া যে আয় আল্লাহ তুমি আমাকে এই চাঁদটি আমার জন্য শান্তি এবং ইমানের চাঁদ বানাও, সালামাতি ওয়াল ইসলাম নিরাপদ এবং ইসলামের চাঁদ বানাও, তার মানে আয় আল্লাহ এই আগামী মাসটি যেন আমি ইসলামের উপর থাকতে পারি, অটল থাকতে পারি, আমি যেন নিরাপদে থাকতে পারি, আমি যেন শান্তিতে থাকতে পারি। এই দোয়া চেয়ে যেরকম আমি মাসটাকে
মানে এটা উদযাপন করি বা আমি মাসকে গ্রহণ করি, বছরের ক্ষেত্রে আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি। এটাকে কেন্দ্র করে যেমনটা বললেন শুভেচ্ছা বিনিময় করা, এখানে শুভেচ্ছার তো কিছু নাই। বছর যখন পুরা হয়ে গেল তখন আমার বছর বাড়লো না, আমার জীবন থেকে বছর একটা কমে গেল, আমাকে তো আরো আখেরাতের দিকে আমি আরো এগিয়ে যাচ্ছি, কবরের দিকে আমি আরো এগিয়ে যাচ্ছি, আমাকে তো আরো চিন্তিত হওয়ার কথা। এটা যদি আমরা নেগেটিভলি নেই বিষয়টা এমন, কিন্তু যদি পজিটিভলি নেই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো একটা দিন সুযোগ দিলেন ইবাদত করার জন্য, আমরা যদি এইভাবে নেই বিষয়টা, তাহলে তো বিষয়টা কি আনন্দ হবে নেই? তাহলে আমি তো যিনি আমাকে এই জিনিসটা দান করলেন আমার তার শুকরিয়া আদায় করবো। এখানে তো মানুষের তো কিছু নেই, এখানে মানুষকে নববর্ষ কেন্দ্র করে যে তাকে শুভেচ্ছা জানানো, এখানে আসলে এটা একটা প্রথা, একটা রসম রেওয়াজ। আর একটা বিষয় যেটা বললেন যে শুভেচ্ছার বিষয়টা, আপনি যেটা বললেন যে আমরা যেন আগামী দিনে কি প্রেরণ করতে পারি সে বিষয়ে যেন আমাদের চিন্তা চেতনা থাকে, তো এই বিষয়টা কেন্দ্র করে আমরা যদি শুভেচ্ছা জ্ঞাপন করি এভাবে যে আপনার জীবনটা আগামী দিন আরো ভালো হোক, এই ধরনের কোন শুভেচ্ছা বাণী দিয়ে যদি কেউ উইশ করতে চায়, এটা কতটুকু জায়গা? এই ধরনের কোন কাজ আমরা পূর্বের সালফে সালিন কাছ থেকে আমরা পাই যে ওনারা যে কোনোদিন এটা করেছেন। মূল কথা হচ্ছে এটা ইসলামী সংস্কৃতির বিরোধী। জি, এটা ইসলামী সংস্কৃতি নয়, এটা আসলে মূলত অনিসলামিক সংস্কৃতি, এটা আমাদের মধ্যে ঢুকেছে। সেটা শুভেচ্ছার মাধ্যমে হতে পারে, ভালো খাওয়া দাওয়ার আয়োজনের মাধ্যমে হতে পারে, আর এখন যেটা হয় সেটা হলো খেলাধুলা অনুষ্ঠান এবং আরো অনেক কিছু আল্লাহ পাকের নাফরমানের মাধ্যমে করা হয়। এগুলির কাছ থেকে অবশ্যই মুসলিমদেরকে দূরে আসা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবরাম শিবরিন ও দিরাআন বি দিরাআন, তোমরা পূর্বের উম্মতদের অবশ্যই অনুকরণ অনুসরণ করবা। হ্যাঁ, বিঘার যেমন কোনদিন মাপতে গেলে, হ্যাঁ নাপতে গেলে বিঘার পর বিঘা যায়, হাতের পর হাত যায়, জেরার পর জেরা যায়। হ্যাঁ, হাত তালাও দেখারও জোহার রব্বিন, এমনকি তারা যদি জব এই পশুর গর্তের মধ্যে ঢোকে তখন তোমরাও তার মধ্যে ঢুকবা। আসলে মূলত মুসলিমরা এখন সেই পথেই চলছে, সেই পথে চলছে। এগুলি খ্রিস্টে কালচার থেকে আমাদেরকে ফিরে এসে ইসলামের পরিষ্কার এবং সুন্দর যে দিন আছে এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত। আল্লাহ শুকরিয়া।